এবারের কোপা আমেরিকায় টানা 3 ম্যাচের হ্যাট্রিক জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটটা শতভাগ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গত ম্যাচে পেরুকে হারালেও অফিসিয়ালভাবে এখনও কোয়ার্টার ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারেনি ব্রাজিল, তবে হিসাবে রয়েছে এগিয়ে। 18তম ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে কোন দলগুলো এবং কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে রয়েছে কোন দল, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন ব্রিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 30 জুন রবিবার কোপা আমেরিকায় গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে পেরুকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা এবং দিনের দ্বিতীয়তম ম্যাচে চিলি ও কানাডার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ব্যবধানে ড্র হয়েছে। তো কোপা আমেরিকায় সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 32টি, যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে 24টি ম্যাচ। গ্রুপ পর্বে 24টি ম্যাচের মাঝে আর্জেন্টিনা বনাম পেরুর মধ্যকার ম্যাচ দিয়ে ইতিমধ্যেই 18তম ম্যাচ শেষ হয়েছে। 18তম ম্যাচ শেষে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে 2টি দল অফিসিয়ালভাবে, এবং আনঅফিসিয়ালভাবেও চূড়ান্ত হয়েছে বেশ কিছু দল। তো চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিল, এরপরে দেখে নেব কোন দলগুলো জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে, কোন দল কত তারিখে ম্যাচ খেলবে কোয়ার্টার ফাইনালে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো যেহেতু সর্বশেষ ম্যাচটা হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে, তাই প্রথমে দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ এতে যে 4টি দল রয়েছে প্রত্যেককেই 3টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে পেরু। পেরু 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ ড্র করেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে 1। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে চিলি। চিলি 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে 2। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ক্যানাডা। ক্যানাডা 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ হেরেছে। ক্যানাডা সর্বমোট পয়েন্ট পেয়েছে 4 এবং 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে ক্যানাডা। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 9 এবং 9 পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ক্যানাডা। যেহেতু গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে এবং গ্রুপ এতে থাকা দলগুলো প্রত্যেকেই 3টি করে ম্যাচ খেলেছে, তাই গ্রুপ এতে আর কোনো ম্যাচ নেই গ্রুপ পর্বে। তো যেহেতু গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গ্রুপ রানার্স আপ ক্যানাডা, তাই তো কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ক্যানাডা। তো প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে যে দলটি রানার্স আপ হবে, সেই দলটি আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলবে এবং কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে যে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তো কোয়ার্টার ফাইনালের জন্য 8টি দল চূড়ান্ত হয়ে গেলে আলাদা একটি ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশ সময়ে কোপা আমেরিকার অফিসিয়াল সময়সূচিটা জানিয়ে দেওয়া হবে। তো চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো পরবর্তীতে 19 ও 20তম ম্যাচগুলো অনুষ্ঠিত হবে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে, যেখানে আগামীকাল পহেলা জুলাই সোমবার দিনের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচে জামাইকার বিপক্ষে মাঠে নামবে ভেনেজুয়েলা। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। তো এই 2টি ম্যাচই কিন্তু গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে, আর কালকের ম্যাচগুলো অনুষ্ঠিত হলে গ্রুপ বি থেকেও 2টি দল চূড়ান্ত হবে কোয়ার্টার ফাইনালের জন্য। তো এখন দেখে নেব পরবর্তীতে গ্রুপ বি, সি ও ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই 2024 কোপা আমেরিকায় আপনারা যদি আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। লয়াল কটন ইন বিডিতে আপনারা জার্সি অর্ডার করলে সেই জার্সিতে আপনার নিজের নাম, পছন্দের জার্সির নাম্বার সহ বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন। শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয়, আপনারা খেলাধুলা জগতের যে কোনো দলের জার্সি কিন্তু পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। এছাড়াও লয়াল কটন ইন বিডির ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের দলের জার্সি অর্ডার করে সমর্থন করুন এবারের আসরে। তো লয়াল কটন ইন বিডিতে জার্সি অর্ডার করার সময় আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বললে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই আর বসে না থেকে ঝটপট অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জার্সি লয়াল কটন ইন বিডি থেকে। চলুন এখন দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ বিতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে প্রত্যেকটি দলই কিন্তু 2টি করে ম্যাচ খেলেছে, প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে জামাইকা, 3 নম্বরে মেক্সিকো, 2 নম্বরে ইকুয়েডর এবং 1 নম্বরে ভেনেজুয়েলা। তো পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা জামাইকা, তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, 2টি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি জামাইকা। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে মেক্সিকো, 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে,
এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন। অপরদিকে দুই নম্বরে রয়েছে ইকুয়েডর। ইকুয়েডরও দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে ইকুয়েডর পয়েন্ট পেয়েছে তিন। পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা জিতেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয়, এবং গ্রুপ বি থেকে কিন্তু কোয়ার্টার ফাইনালের জায়গাটা নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। এদিকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে ইকুয়েডর ও মেক্সিকোর মাঝ থেকে যে কোনো একটি দল। যেহেতু পরবর্তী ম্যাচ রয়েছে ইকুয়েডর ও মেক্সিকোর মাঝে, তাই তো মেক্সিকো অথবা ইকুয়েডর যে কোনো একটি দল কিন্তু পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করবে। তো এখানে যদি কোনো কারণে ম্যাচটা ড্র হয় ইকুয়েডর ও মেক্সিকোর মাঝে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে অবস্থান সেখানে ইকুয়েডর এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। তো অবশ্যই মেক্সিকোকে যদি কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে গোল ব্যবধানটা অবশ্যই বাড়াতে হবে, এবং সেক্ষেত্রে ম্যাচ ড্র করলে হয়তো বা মেক্সিকোর কপালে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিটটা থাকবে না। তাই শুধুমাত্র ড্র করলে হবে না, মেক্সিকোর জন্য কোয়ার্টার ফাইনালে খেলতে হলে অবশ্যই ম্যাচটা জিততে হবে। অপরদিকে ইকুয়েডর যদি ম্যাচটা ড্র করে সেক্ষেত্রে কিন্তু ইকুয়েডর পরবর্তী রাউন্ডে চলে যাবে ভেনেজুয়েলার সাথে। চলুন এখন দেখে নেই গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলেছে এবং আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের হাতে। তো প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে বলিভিয়া, তিন নম্বরে পানামা, দুই নম্বরে যুক্তরাষ্ট্র এবং এক নম্বরে উরুগুয়ে। তো প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর চার নম্বরে থাকা বলিভিয়া, তারা দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে। দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি বলিভিয়া, এবং বলিভিয়ার কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার কোনো সুযোগ সম্ভাবনা নেই। এরপর তিন নম্বরে রয়েছে পানামা, তারা দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে এবং এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন। এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে যুক্তরাষ্ট্র, তারা দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে তিন। এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে উরুগুয়ে, উরুগুয়ে দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই জিতেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয়। তো এখান থেকে কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালের টিকিটটা কিন্তু অফিসিয়ালভাবে এখনও নিশ্চিত করতে পারেনি উরুগুয়ে। তবে হিসাব নিকাশে অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে উরুগুয়ে, এবং তাদের গোল ব্যবধানটাও কিন্তু প্লাস সেভেন। তো সব মিলিয়ে উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে, এতটা শিওর আপনারা থাকতে পারেন, এতটা নিশ্চিত নিশ্চয়তা আপনারা পেতে পারেন। এরপর যুক্তরাষ্ট্র ও পানামা দল দুটির মাঝ থেকে যে কোনো একটি দল কিন্তু পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে। তো যুক্তরাষ্ট্র ও পানামা দল দুটির কিন্তু গোল ব্যবধান, যুক্তরাষ্ট্রের গোল ব্যবধান প্লাস এক এবং পানামার হলো মাইনাস এক। তো এক্ষেত্রে অবশ্যই পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তারা যে দুটি ম্যাচ খেলবে আলাদা আলাদা দুটি ম্যাচ, সেই ম্যাচগুলোতে অবশ্যই জয়লাভ করতে হবে, এবং পানামাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের গোল ব্যবধানকে অতিক্রম করেই ম্যাচ জিততে হবে কোয়ার্টার ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে হলে। চলুন এখন দেখে নেই গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ ডিতে যে চারটি দল অবস্থান করতেছে প্রত্যেককেই দুটি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে প্যারাগুয়ে, তিন নম্বরে কোস্টারিকা, দুই নম্বরে ব্রাজিল এবং এক নম্বরে রয়েছে কলম্বিয়া। তো এখানে চারটি দলের মাঝে চার নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা হেরেছে, দুই ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি প্যারাগুয়ে। তিন নম্বরে কোস্টারিকা, তারা দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ ড্র করেছে, এক ম্যাচ হেরেছে, এক ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে এক। এরপর দুই নম্বরে রয়েছে ব্রাজিল, ব্রাজিল দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ ড্র করেছে, ব্রাজিল পয়েন্ট পেয়েছে চার। এরপর এক নম্বরে রয়েছে কলম্বিয়া, কলম্বিয়া দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচ জিতেছে, দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয়। তো এই যে গ্রুপ ডি, গ্রুপ ডি থেকে কিন্তু পরবর্তী রাউন্ডের জায়গাটা নিশ্চিত করে ফেলেছে কলম্বিয়া। তবে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন নাকি গ্রুপ রানার্স আপ সেটি এখনও চূড়ান্ত নয়, যেমনটি গ্রুপ সিতে দেখেছেন উরুগুয়ের মাঝে। তো উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নাকি গ্রুপ রানার্স আপ এটি চূড়ান্ত হয়নি, কিন্তু পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। একই সমীকরণ বা একই হিসাব নিকাশ গ্রুপ বিতেও কিন্তু ভেনেজুয়েলার মাঝেও রয়েছে। তো এখান থেকে কিন্তু ব্রাজিলও কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, কেননা দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে থাকা কোস্টারিকা, তাদের পরবর্তী ম্যাচটা যদি তারা জিতে যায় প্যারাগুয়ের বিপক্ষে, তো কোস্টারিকার পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে কোস্টারিকাকে যদি আপনার কোয়ার্টার ফাইনালে খেলতে হয় তাহলে কিন্তু আপনার ব্রাজিলকে হারতে হবে। ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারে সেক্ষেত্রে কোস্টারিকার পক্ষে সম্ভব হবে ব্রাজিলের পরিবর্তে আপনার পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে আবার ব্রাজিলের গোল ব্যবধানকে অতিক্রম করতে হলে ছয় শূন্য গোলের ব্যবধানে জিততে হবে কোস্টারিকাকে, এবং কোনো গোল না করেই ব্রাজিলকে হারতে হবে কলম্বিয়ার বিপক্ষে। তো এখানে কিন্তু জটিল সমীকরণ ব্রাজিলের বাদ পড়াটা, তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে ব্রাজিল পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করছে। তাই শেষ পর্যন্ত এটাই বলা চলে, গ্রুপ ডি থেকে পরবর্তী রাউন্ড কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে কলম্বিয়া ও ব্রাজিল।
তো এই ছিল কিন্তু 2024 কোপা আমেরিকার গ্রুপ পর্বের 18তম ম্যাচের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অফিসিয়ালভাবে দুইটি দলের জায়গা চূড়ান্ত হয়েছে, কিন্তু আপনার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও কানাডা কোয়ালিফাই করেছে, অপরদিকে গ্রুপ বিতে ভেনেজুয়েলাও কোয়ালিফাই করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন নাকি গ্রুপ রানার্স আপ সেই হিসাবটা এখনও ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু অফিসিয়াল ঘোষণা আসেনি। একই অবস্থা উরুগুয়ের এবং একইভাবে রয়েছে কিন্তু আপনার গ্রুপ ডিতে থাকা দল কলম্বিয়া। তো যখন সেই গ্রুপগুলোর ম্যাচ শেষ হবে তখনই কিন্তু আমরা এই বিষয়টা সম্পূর্ণ জানতে পারবো। চলুন এখন দেখে নিই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় সেরা পাঁচজনের তালিকায় যে পাঁচজন অবস্থান করতেছে তাদের মাঝে একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্টিনেস, তিনি চারটি গোল করেছেন, এছাড়া বাকি খেলোয়াড়গুলো দুটি করে গোল করেছেন। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় বর্তমানে এক নম্বরে আর্জেন্টাইন খেলোয়াড় লাউতারো মার্টিনেস, তিনি চারটি গোল করেছেন তিনটি ম্যাচে। এরপর দুই নম্বরে অবস্থান করছেন উরুগুয়ের খেলোয়াড় ডারউইন নার্স, তিনি দুইটি গোল করেছেন। এরপর তিন নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফ্লোরিয়ান বোলাগান, তিনিও দুটি গোল করেছেন। এরপর চার নম্বরে অবস্থান করছেন উরুগুয়ের খেলোয়াড় ম্যাক্সিমিলিয়ানো আর্জো, তিনিও দুটি গোল করেছেন। এবং পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, তিনিও দুটি গোল করেছেন। তো এই ছিল কিন্তু 2024 কোপা আমেরিকার 18তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সর্বশেষ আপনাদেরকে আবারও বলে যাই, আপনারা যদি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিগুলো পেতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন লয়্যাল কটন ইন বিডিতে। লয়্যাল কটন ইন বিডিতে আপনারা যোগাযোগ করলে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নিজের নাম, পছন্দের জার্সি নাম্বার সহ জার্সি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করুন না কেন, লয়্যাল কটন ইন বিডি আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পৌঁছে দেবে আপনার হাতে। তাই নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আপনার পছন্দের দলের জার্সিটি এবারের কোপা আমেরিকায় লয়্যাল কটন ইন বিডিতে। তো শুধুমাত্র কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পাবেন না লয়্যাল কটন ইন বিডিতে, আপনারা ক্রিকেট ফুটবলের যে কোনো দলের জার্সি কিন্তু পেয়ে যাবেন আপনারা লয়্যাল কটন ইন বিডিতে। আপনারা ক্লাব ফুটবলের জার্সিগুলোও পেয়ে যাবেন লয়্যাল কটন ইন বিডিতে খুব সুলভ মূল্যে। তাই আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে লয়্যাল কটন ইন বিডিতে আপনারা জার্সি অর্ডার করেন সেক্ষেত্রে ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের নামটা বললেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই আপনি যদি জার্সি কিনতে চান এবং বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তাহলে অবশ্যই লয়্যাল কটন ইন বিডিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং বিস্তারিত রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে।